এই মহিলাটিকে চিনে রাখুন, এনার সংগ্রামের গল্প শুনলে চমকে যাবেন। কিভাবে করলেন অসাধ্য সাধন? মাত্র 14 বছর বয়সে বিয়ে, তারপরেই সন্তান, কনস্টেবল স্ত্রী, এখন IPS অফিসার। তবে একবারই বাজিমাত হয়নি, তিনি 4 বারের পরীক্ষায় সাফল্য পান, অর্থাৎ নিজের লক্ষ্য পূরণের জন্য শেষ অবধি লড়াই করার ক্ষমতা থাকাও খুব দরকার। কোনো দক্ষতা শিখতে, পড়াশোনা করতে বয়স কোনো বাধা হতে পারে না। পড়াশোনার বিষয়টি এমন ধরনের দক্ষতা যা সাধারণ মানুষকে দারুণ ভাবে মোটিভেট করে। IPS N অম্বিকার এই গল্প। মাত্র 14 বছরে বিয়ে হয়ে গিয়েছিল তার, স্বামী ছিলেন কনস্টেবল। সেখান থেকে যাত্রা শুরু করে বহু কঠিন পথ পেরিয়ে এখন N অম্বিকা আজ IPS অফিসার। জীবনের সেই বিন্দু থেকে অম্বিকার যাত্রা শুরু হয়েছিল, যেখানে পৌঁছতে হয় বহু মানুষকেই, কিন্তু তারা আর জীবনের মূল স্রোতে ফিরে আসতে পারেন না। এটাই জীবন, কিন্তু সেই কঠিন সময় থেকেই যাত্রা শুরু করেন অম্বিকা। এন অম্বিকা তামিলনাড়ুর বাসিন্দা। যখন তিনি বিয়ে করেন তখন তার বয়স ছিল 14 বছর, স্বামী পুলিশের কনস্টেবল ছিলেন। 18 বছর বয়সে তিনি 2 মেয়ের জন্ম দিয়ে ফেলেছিলেন, সুখেই চলছিল জীবন। কিন্তু কখন, কি, কোথায় আমাদের কিছু করতে অনুপ্রাণিত করতে পারে তা আমরা কেউ জানি না। 2 সন্তানের জননী অম্বিকা তার কনস্টেবল স্বামীর সঙ্গে প্রজাতন্ত্র দিবস উদযাপনে গিয়েছিলেন। সেখানে দেখা যায় স্বামী অফিসারদের সেলুট করছে। সেই মুহূর্তটা তার জীবনকে একটি নতুন পথ দেখিয়েছিল। অম্বিকা তার স্বামীকে জিজ্ঞাসা করেন, কারা ছিলেন তারা এইভাবে অভিবাদন পাচ্ছিলেন? স্বামী জানান, তিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এইভাবে সিনিয়র অফিসার হওয়ার স্বপ্ন ছিল তার। শৈশবে যে লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল আবার শুরু। 2 সন্তানের মা সংসারের বিশাল দায়িত্ব সামলে নিয়মিত লেখাপড়া করতে যেতে পারেননি। ডিস্টেন্স লার্নিং এ পড়াশোনা শুরু। 10ম, 12ম স্নাতক ডিগ্রি অর্জন করে নেন। স্নাতক শেষ করার পর তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। যেখানেই যেতেন সেখানে UPSC পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং ইত্যাদির কোনো সুবিধা ছিল না। কোচিং নেওয়ার জন্য চেন্নাই যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সন্তানদের রেখে নিজের জন্য যাওয়া একজন মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, অম্বিকার ক্ষেত্রেও তাই ছিল। সেই সময় তার স্বামী তাকে আশ্বস্ত করেন। এন অম্বিকার স্বামী তার সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি তার সন্তানদের দেখাশোনা করতেন। তিনি পরীক্ষার প্রস্তুতি নিতে চেন্নাই গিয়েছিলেন, প্রতিদিন খবরের কাগজ পড়তেন। তিনি বিশ্বাস করতেন যে সংবাদপত্র পড়া UPSC প্রস্তুতির একটি অপরিহার্য অংশ, পরীক্ষা দেবে এই প্রার্থীদের জন্য এটা খুব কাজের। তবে একবারেই বাজিমাত হয়নি, তিনি 4 বারের পর পরীক্ষায় সাফল্য পান, অর্থাৎ নিজের লক্ষ্য পূরণের জন্য শেষ অবধি লড়াই করার ক্ষমতা থাকাও খুব দরকার। এই ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও, এবং ভিডিওটি শেয়ার করুন নিজেদের প্রিয়জনদের মধ্যে।